এবার আরো কিছু সংবাদ এক নজরে। মানিকগঞ্জ পৌরসভা থেকে আমেনা বেগম নামে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের ছেলে ফিরোজকে আটক করেছে পুলিশ। এলাকাবাসী জানিয়েছে, দেড় মাস আগে বিদেশ থেকে এসে মাদকাসক্ত হয়ে পড়ে ফিরোজ। খাগড়াছড়ি সদরে দুর্বৃত্তের গুলিতে এক বৃদ্ধ কৃষক নিহত হয়েছে। পুলিশ জানিয়েছে, বাড়ির সামনেই তন বিহারী চাকমার উপর গুলি চালিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। মরদেহে একাধিক গুলির চিহ্ন রয়েছে। হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। ময়মনসিংহের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শামীম সিদ্দিকের জন্ম নিয়ে গালমন্দ করেছেন মেহেদি হাসান নামের এক শিক্ষক। এই অভিযোগ ওঠার পর উত্তপ্ত হয়ে ওঠে ক্যাম্পাস। পরে ফেসবুক লাইভে এসে ঘুমের ওষুধ সেবন করে আত্মহত্যার চেষ্টা করেন ওই শিক্ষার্থী। মেহেরপুরের গাংনীতে ডাকাত দলের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, গত 9 ফেব্রুয়ারি গাংনীতে এক ব্যক্তির মোটরসাইকেল, মোবাইল ফোন ও তার স্ত্রীর সোনার গহনা ছিনিয়ে নেয় ডাকাতরা। গ্রেপ্তার আসামিদের কাছ থেকে মোটরসাইকেল ও সোনালঙ্কার উদ্ধার করা হয়।